তাহলে ওই ভেতরের প্রজেক্টটা তো যাই না, ক্রস করি না, হ্যাঁ একদম অল্প করে মাছ ছাড়ি, কোনো মাছের সাথে কোনো মাছ মিলাই না। দেখেন অনেক জোরে শব্দ করছে, এখানটা দেখতে পাচ্ছেন এই জেব্রা, হাইফিন জেব্রা সাইড করে ঠিক করে, এগুলো লোকাল, হ্যাঁ এটা লোকাল, হ্যাঁ জানো উখাই যান উখাই যান। এই দেখুন এই হলো ব্ল্যাক মস্কো, দারুণ কোয়ালিটি, দারুণ। হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা দাম অনুযায়ী গাপ্পি, এখানে হলো ব্ল্যাক মস্কো 30 চাই, মানে আপনার 30 তারিখে মে মাসে এপ্রিল মাসে 30 তারিখে ছাড়া হয়েছে এটা। বাহ এই কালেকশন, এটা অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে 3 দিন আগে, আজকে ছাড়া হয়েছে, আজকে না 30 তারিখ। ফুল গোল্ড গাপ্পি, ফুল গোল্ড, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি থাইল্যান্ডের অরিজিনাল মাছটা আমাদের কাছে আর নেই, কিন্তু এটা আমাদের, হ্যাঁ এটাও আপনার এখানে যে ট্যাগ লাগানো আছে, দাম অনুযায়ী গাপ্পি আমরা 15 চাইতে ছেড়েছি, 15 চাই। নমস্কার বন্ধুরা, আমি আকাশ, আপনারা দেখছেন আকাশ ব্লগ অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল। তো আজ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও রঙিন মাছের ওপর মিঠু আঙ্কেলের কাছে। তো সবাই চেনেন মিঠু আঙ্কেলকে, নমস্কার মিঠু আঙ্কেল, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আকাশ ব্লগ অ্যান্ড পেটস এর পক্ষ থেকে এবং এসপিএল অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা অত্যন্ত আনন্দিত আকাশ ব্লগ অ্যান্ড পেটস সেই সুদূর ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে ভিজিট করার জন্য, পাশাপাশি একেবারে আমাদের খামারে সরাসরি চলে এসছেন, আমি খুবই আনন্দিত। তো চলুন দেখা যাক এসপিএল অ্যাগ্রো। আর আর মিঠু আঙ্কেলের যারা ফার্ম যারা ভিজিট করতে চান ইন্ডিয়া থেকে হোক বাংলাদেশ থেকে, একটু কন্ট্যাক্ট করে এনি টাইম চলে আসতে পারেন, আমাদের খামারের ভিজিটটা ওপেন আছে, সকাল সন্ধ্যা ওপেন, কোনো টাকা পয়সা লাগে কি? না কোনো ভিজিটে কোনো টাকা পয়সা লাগে না, বরং তো যে কোনো পরামর্শ চাইলে আমরা যতটুকু আমাদের জানা আছে আমরা পরামর্শ দিব, এবং পাশাপাশি কোনো খামারি যদি আমাদের খামারে আসে আমরা পরামর্শ আপনাদের কাছ থেকে নিব, কিছু শিখবো কিছু শিখাবো, এইভাবে মিলেমিশে চলবে ইনশাআল্লাহ। আচ্ছা আর মিঠু অঙ্কেলের জন্য অনেক দোয়া রইলো, আপনি যদি ইন্ডিয়াতে যদি যান অবশ্যই আমার সাথে দেখা করবেন, অবশ্যই অবশ্যই দেখা করবো ইনশাআল্লাহ। আর আমরা তাহলে আজ এখন তাহলে এই ভিডিওর মাধ্যমে কি কালেকশন দেখব? হ্যাঁ এখন আমরা লাইভ বিয়ারের মাছগুলো দেখব, লাইভ বিয়ারের, হ্যাঁ লাইভ বিয়ারের মাছগুলো। এই হলো মিঠু অঙ্কেলের মাছের ফার্ম, দেখুন কত সুন্দর, জাস্ট এখানে অল্প কিছু আরো আছে, আরো আছে না? তো দেখে নিয়ে আজকের কালেকশন, আর ভিডিওটা আপনারা আনন্দের সাথে দেখুন কারণ কালেকশন প্রচুর আছে আর প্রচন্ড গরম এই মুহূর্তে। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, আর ভিডিওটি কেমন লাগলো পুরো ভিডিও দেখার পর আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখুন আজকের পুরো ভিডিও, এটা থাইল্যান্ড থেকে আনা, কিন্তু পাশাপাশি এখন আমাদের খামারেও সেম মাছ অলরেডি অনেক প্রোডাকশন হয়ে গেছে, হ্যাঁ তো ইচ্ছা করলে আপনারা যাদের দরকার মনে করেন যোগাযোগ করতে পারেন, আর আমার অ্যাভেলেবেল হয়ে যাবে না, হ্যাঁ আর এই আকাশ ব্লগ অ্যান্ড পেটস এটা সাবস্ক্রাইব করলে আমার আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব সহজে, আশা করি সবাই, এখানে তো সেমই আছে না, হ্যাঁ এটাও আপনার এখানে যে ট্যাগ লাগানো আছে, দাম অনুযায়ী গাপি আমরা 15 চাইতে ছেড়েছি, 15 চাইতে থাইল্যান্ড থেকে এসছে মাছটা, 15 চাইতে ছেড়েছি আমরা, এভাবে ঝুড়িতে রাখি ওই যে পোনা বের হয়ে গেছে ঝুড়ির ফাঁক দিয়ে, হ্যাঁ আমরা ঠিক এক সপ্তাহ পরে এই ঝুড়িটা সরিয়ে দেই, এক সপ্তাহের মাছটাকে আমরা আলাদা করে রাখি। দেখুন বাচ্চা দৌড়াদৌড়ি করছে, হ্যাঁ কত সুন্দর লাগছে, কোয়ালিটিটা একবার দেখুন আপনারা, কত দিনের মাছ আছে মিঠু অঙ্কেল এগুলো, কত দিনের আছে এটা? আপনারা থাইল্যান্ড থেকে এসছে 15 তারিখে, ওখানে আরো 4 মাস ধরেন, একটা মাস অ্যাডাল্ট হইতে মোটামুটি 4 মাস লাগে, তাহলে মোটামুটি 6 মাস বয়স, 6 মাস বয়স, হ্যাঁ তো এরা যে বাচ্চাগুলো দিয়েছে ওরা আবার অ্যাডাল্ট হবে 3.5 মাসে, আমরা ঠিক 1 মাস 10 দিন পরে এই বাচ্চাগুলো থেকে মেল ফিমেল আলাদা করে দিই, হ্যাঁ এটা তাতে তারা অল্প বয়সে ক্রস হয় না, যার কারণে সাইজ বড় হয় এবং বাচ্চা বেশি দেয়, বাচ্চা বেশি, হ্যাঁ আর অল্প বয়সে ক্রস হলে মাছ মারা যায়, মারা যায়। সেমই আছে না এখানে? হ্যাঁ এটা সেম আছে,
হ্যাঁ এটা দাম মোবাইল এই চারটা গেল দাম মোবাইল এই হলো সবই সেম এখানে আছে আপনার ফুল গোল্ড গাপ্পি হ্যাঁ এটা অ্যাকচুয়ালি থাইল্যান্ডের অরিজিনাল মাছটা আমাদের কাছে আর নেই কিন্তু এটা আমাদের বাংলাদেশে প্রোডাকশন হওয়ার পরে যেটা অ্যাডাল্ট হয়ে গেছে ওই মাছগুলো কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের এখানে কোনো কোয়ালিটি ফল্ট করেনি সেম এসছে থাইল্যান্ড থেকে আমরা যেই রকম মাছ এনেছিলাম ঠিক সেম কোয়ালিটি হয়েছে আমাদের বাচ্চারাও তো চালু হয়ে গেছে হ্যাঁ বাচ্চা অলরেডি দিচ্ছে হ্যাঁ এখানে আছে আপনার ইলেকট্রিক ব্লু হ্যাঁ ইলেকট্রিক ব্লুটা একটা আরো একটা মজার ব্যাপার আছে থাইল্যান্ড থেকে আমরা যে কোয়ালিটি এনেছিলাম আমরা বাংলাদেশে আরো বেটার কোয়ালিটি পেয়েছি হ্যাঁ থাইল্যান্ড থেকে যে কোয়ালিটি আমরা যে কালার এনেছিলাম আমাদের এখানে আরো বেটার কোয়ালিটি হয়েছে এইগুলো কেন দেন এই ঝাঁজিগুলো হ্যাঁ এটা দিলে আপনার বাচ্চাটা সহজে হ্যাঁ হ্যাঁ লুকাতে পারে আর এখানে কি আছে এটাই এটা ট্যাগ গুলো ওইদিকে লাগানো আছে অপোজিটে লাগানো আছে সান্তা ক্লজ হ্যাঁ সান্তা ক্লজ হ্যাঁ সান্তা ক্লজ মানে বেসিক্যালি এখানে গাপ্পিটার কালেকশন আছে এখানে হলো ব্ল্যাক মস্কো 30 চাই মানে আপনার 30 তারিখে মে মাসে এপ্রিল মাসে 30 তারিখে ছাড়া হইছে এটা বাহ এই কালেকশন এটা অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে 3 দিন আগে আজকে ছাড়া হইছে আজকে না 30 তারিখ আজকে আজকে এটা মানে শিপ করা হয়েছে এটা অলরেডি ওই যে বাচ্চা দিয়ে দিয়েছে ওই যে বাচ্চা দেখা যাচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন ওই যে একদম তলায় এইটা ওই যে এই বাচ্চাগুলো আজকে দেওয়া এই যে ঘুরছে দারুণ লাগছে দারুণ এটা সেল করবেন আপনি পরে হ্যাঁ হ্যাঁ এটা আমরা কেউ অ্যাডাল্ট যদি এটাও চায় থাইল্যান্ডেরটা এটাও আমরা দিয়ে দেই আমরা থাইল্যান্ডের মাছগুলো যেই কষ্টে পারচেজ করি সেম কষ্টে সেল করে দেই এটা কারণটা হলো একটা মাছ যখন থাইল্যান্ড থেকে আসে 120 টাকা পিস বা 150 টাকা পিস আমাকে তো সে বাচ্চা দিয়ে যাচ্ছে হ্যাঁ তো কোনো খামারি যদি বলে আমাকে পেয়ার দেন এবং এর মাঝামাঝি কোনো থাইল্যান্ডের শিপমেন্ট নাই তখন আমি খামার থেকে অরিজিনাল পেয়ার দিয়ে দিই হ্যাঁ তো অরিজিনাল পেয়ারগুলো আমরা থাইল্যান্ডের রেট ধরি আর আমাদের বাংলাদেশে প্রোডাকশন হয় যেটা অ্যাডাল্ট হয়েছে সেটা আমরা অর্ধেক দামে দিই আর ওয়ান থার্ড রেট কমে কোয়ালিটি বুঝে দিয়ে দিই বুঝলাম এদিকেও ব্ল্যাক মস্কো আছে দেখুন এইটার একটুখানি কোয়ালিটি দেখুন এগুলো কি হাত দেওয়া অসুবিধা হবে না তো না সমস্যা নেই ঠিক আছে এই দেখুন এই হলো ব্ল্যাক মস্কো দারুণ কোয়ালিটি দারুণ ওকে সব এই ব্ল্যাক মস্কো দিকে দর্শক হ্যাঁ ওটা পার্পল মোজাই পার্পল মোজাই হ্যাঁ এটা পার্পল মোজাই বাংলাদেশে এটা আমাদের বাংলাদেশি মাছ হ্যাঁ এটা বাংলাদেশি মাছ আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর এটা কি আপনারই ব্রিড করানো মানে এখানে এখানে বড় এখানে ব্রিড করানো হ্যাঁ এটা রেডটেল প্লাটিনা এটা আমাদের বাংলাদেশে বড় হওয়া হ্যাঁ রেডটেল প্লাটিনা হ্যাঁ এটা হচ্ছে এটা বাইরে এটা রেড ড্রাগন এটা বাইরে মাছ এটাকে এরকম করে দেওয়া হয়েছে কেন এটা দিয়ে একটা লাভ দেয় এটা ভাবে দেওয়া হয়েছে হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ এটা রেড ড্রাগন এটা থাইল্যান্ড থেকে আসা মাছ রেড ড্রাগন দারুণ লাগছে হ্যাঁ আর এটা রেড ড্রাগন লোকাল মাছ লোকাল মাছ এই যে এটা এটা লোকাল এখানে জন্ম এগুলো লোকাল হ্যাঁ এটা লোকাল হ্যাঁ দেন উখাজেন মারা যাইতে পারে দুই একটা এটা হলো লোকাল লোকাল গুলো একটু কম দামে পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ লোকাল গুলো যেহেতু আমাদের কস্টিং নাই এটা আমরা একটু কমে দেই এই দেখুন এখানেও আছে রেডটেল প্লাটিনাম লোকাল আছে রেডটেল প্লাটিনাম গাপ হ্যাঁ এটা লোকাল কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কোয়ালিটি সেম থাইল্যান্ড পেয়েছি হ্যাঁ এটাও আমাদের লোকাল হ্যাঁ এটাও আমাদের লোকাল আপনি দেখেন সেম থাইল্যান্ডের কোয়ালিটি আসছে আমরা খুব অল্প পোনা হলেও আমরা পোনা পোনার সাথে মিলাই না ক্রস করি না সাধারণ হ্যাঁ একদম অল্প করে মাছ ছাড়ি কোনো মাছের সাথে কোনো মাছ মিলাই না দারুণ লাগছে রেড ড্রাগন বাংলাদেশের ব্রিড দারুণ লাগছে ওকে এগুলো এটা মিল ধরলেন না হ্যাঁ এটা হলো আপনার গোল্ডেন কিং কোবরা গোল্ডেন কিং কোবরা উঠালে বোঝা যাবে কোবরাটা হ্যাঁ এটা একটা মাছ ধরলে কোবরাটা বোঝা যাবে একদম অরিজিনাল কিং কোবরা হ্যাঁ হাতে উঠাইলে কোবরা ইয়াটা বোঝা যাবে অনেক চালু আছে হ্যাঁ এটা একটু চালু একটু এটা হলো এলিফেনিয়া হ্যাঁ রেটেল পাঠিলাম হ্যাঁ এটার কানগুলো কানগুলো প্লাটিনাম এই ছোট মাছ এগুলো জাল মারলে কি অসুবিধা হয় না সমস্যা নাই অ্যালবিনো কই গাপ্পি ওই ওই অ্যালবিনো কই গাপ্পি
এটা আমরা ওই দিক থেকে দেখে আসছিলাম এইগুলো হাইফিন জেব্রা কোনগুলো হ্যাঁ লং ফিন আর কি লম্বা লেজের যেটা লং ফিন আচ্ছা লং ভেলটেল ভেলটেল জেব্রা এগুলো কোন মাছে বাচ্চা দিয়েছে এগুলো এগুলো গাপ্পির বাচ্চা গাপ্পির বাচ্চা হ্যাঁ এটা এখানে একটা কালেকশন দেখতে পাচ্ছি এত সুন্দর এটা কি আছে এটা ওই যে জাম্বু মোজাইক একটা তুলে ধরেন দেখি হ্যাঁ এটা জাম্বু মোজাইক এটা থাইল্যান্ডের মাছ খুব সুন্দর ফিমেল ফিমেল এটা ফিমেল আচ্ছা মেল ওয়াও দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা কি দারুণ লাগছে সব অ্যাডাল সাইজের ঠিক আছে এদিকেও দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন এটার নামটা হলো হচ্ছে ইয়েলো কোবরা গাপ্পি এদিকটাই এদিকটা হলো হচ্ছে ইয়েলো কোবরা গাপ্পি সেকশন আর এখানটা কি আছে ইয়েলো হাফমুন কোবরা ইয়েলো হাফমুন কোবরা গাপ্পি এখানটা দেখতে পাচ্ছেন এই জেব্রা গাপ্পি হাইফিন জেব্রা বিগ ডর্সাল না আর ডর্সালটা দেখেন কত বড় এটা ধরে দেখান নাকি আর মানা আছে এখনো আছে মারা যাবে মারা যাবে আর যাইতে পারে সারা চিৎকার মারে শুয়ে পড়ছে